দেখে যখন এলেন একেবারে তার মানে তরুণ, তখন তিনি 20 বছর বয়স, সেই সময়ের একটা ঘটনা আমরা যতটুকু জানি তার জেনেছেন? জয়েন হ্যাঁ, করার, হুম হুম তখন তো এখন বাংলাদেশ মানে তখন আনডিভাইডেড ইন্ডিয়া, 1933-তে তার জন্ম, দক্ষিণ ঢাকা, ঢাকা দক্ষিণ বলা হয়, ওখানে গেছেন পূর্বাদি সিলেট ডিস্ট্রিক্ট, ওখান থেকে আসেন। তারপরে 1951-এ উনি করিমগঞ্জ আসামের যে আমাদের সেন্টার সেখানে জয়েন করেন। তারপরে শ্রীমৎ স্বামী শঙ্কর আনন্দ যে মহারাজ আমাদের প্রেসিডেন্ট মহার্জি ছিলেন, তার কাছে উনি দীক্ষিত হন, তিনি ওনার সন্ন্যাস গুরু। তারপরে ওখানে রিলিফে উনি অনেকদিন ব্যস্ত থাকেন, 53 থেকে 51 থেকে 53 পর্যন্ত সেই সময়। তারপরে 53 থেকে 60 পর্যন্ত শিলং এ থাকেন, শিলং সেন্টারে। তারপরে 87-এ পরবর্তীকালে ওর মাঝে তো ওনার এ আছে, প্রভু মহারাজের কাছে থাকা ইত্যাদি। এবং এভাবেই কিন্তু তার সন্ন্যাস জীবনে প্রবেশ এবং এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে তার, বললেন শাস্ত্রনিষ্ঠা, হ্যাঁ এটা অসাধারণ ছিল। সবসময় শাস্ত্র পাঠ, নিজে পড়া, নতুনদের উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, এটা দারুণ ছিল। শাস্ত্র বিধিগুলো একবারে অথরিটি হিসেবে তিনি জানতেন। আমাদের সময় শেষ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই স্মরণ অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সঙ্গে থাকুন স্টার আনন্দে।